الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. প্রিয় মণ্ডলী, পবিত্র মাহে রমাদানুল মোবারকের এই সুন্দর সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে এশিয়ান টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন খান সাদর আমন্ত্রণ জানাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর বিআরবি ক্যাপিটাল এবং প্রফুল্লা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময়ে প্রথমেই আমরা শুনে নিচ্ছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের চমৎকার তেলাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। আলা ইন্ন আউলিয়া আল্লাহ الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم صدق الله العظيم وصدق رسوله চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণীগুলো শুনলাম। প্রিয় দর্শক, এবারে চলে যাচ্ছি আজকে সম্মানিত দুজন অতিথিদের সঙ্গে পরিচয় হতে। পাশে রয়েছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব এবং তরুণ ওয়াইস প্রখ্যাত আলেমে দিন হযরত মাওলানা আবু জাফর আনসারী, শরিয়া সেক্রেটারিয়েট, গ্লোবাল ইসলামী ব্যাংক, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক সামনেই রয়েছেন আল আকসা জামে মসজিদ গাজীপুরের সম্মানিত খতিব মোহতারাম মাওলানা সৈয়দ মাহবুব আল হুসাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আলোচনা করব দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা নিয়ে। যেহেতু রমজান মাস চলছে, এই মাসে আমরা জাকাত প্রদান করে থাকি। এই জাকাত এমন একটি ফরজ ইবাদত যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। প্রথমেই মোহতারাম আপনার কাছে জানতে চাও, জাকাত, জাকাতটা মূলত কি? আল্লাহ পাক কেনই বা এটি ফরজ করলেন আমাদের উপরে? নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা ইসলামকে পালন করে থাকি। এর ভিতরে একটি জিনিস হচ্ছে জাকাত, একটি হচ্ছে নামাজ, একটি হচ্ছে হাজ এবং কালেমা এবং সোম। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জাকাতের কথা বলেছেন কোরআনে কারিমে, যেখানে সালাতের কথা বলেছেন, পাশাপাশি জাকাতের কথা বলেছেন। ওয়াকিমুনাসসালাত ওয়া আতুজ জাকাত, যেখানে আকিমুসসালা ওয়া আতুজ জাকা, আকিমুসসালাত ওয়া আতুজ জাকাত, যেখানে নামাজের কথা বলেছেন পাশেই কিন্তু জাকাতের কথা, পাশেই জাকাতের কথা বলেছেন। জাকাতের যে বিধান, এই বিধান যদি আসলে বাস্তবায়ন করা যায়, সমাজের দরিদ্রতা দূর হয়ে যাবে। হ্যাঁ, সকল মানুষের যে কষ্ট যেটা, সেটা দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পাশেই জাকাতকে রেখেছেন। এই জন্য জাকাত আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের কথা বলেছেন এবং খাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে বলেছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরটি খাতের কথা বলেছেন।
এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে খাতের কথা বলেছেন এই কাজ দেখে দেখে আমাদেরকে যাকাত দিতে হবে জি শুকরান জাযাকাল্লাহ চমৎকার বলছেন মহতরম আবু জাফর আনসারী সাহেব উনি তো যাকাতের আটটি খাতের কথা বললেন সূরাতুত তাওবা 60 নম্বর আয়াতের কেরিমার আলোকে সেই আটটি খাত কি কি একটু বলতেন আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলছেন ইন্নামা সাদাকাতুল লিল ফুকারায় ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা মুআল্লিফাতুল কুলুব এইভাবে যে আটটা আসছে আটটা হচ্ছে ইন্নামা সাদাকাতুল লিল ফুকা প্রথমে ফকির এরপর মিসকিন ফকির এবং মিসকিনের সংজ্ঞায়িত করতে যে এটা মতবিরোধ দেখা যায় কোনোটা ফকির বলতে একদম নিঃস্ব আর কেউ কেউ মিসকিন বলতে একদম নিঃস্ব বুঝিয়েছেন যেটাই ধরি না কেন দুই প্রকার হচ্ছে একজনের কিছুই নেই আর একজনের কোনো মতো জীবন চলছে নাম কাওয়াস্তে হালকা কিছু সম্পদ আছে যা দিয়ে তার জীবনযাপন করা সম্ভব নয় এই দুই শ্রেণী জাকাত পাওয়ার অধিকার রাখে এরপরে জাকাত আদায়কারী যে কর্মচারী বা কর্মকর্তা তাদেরকেও এই জাকাত থেকে সম্পদ বণ্টন করা যেতে পারে এরপরে আল্লাহর রাহে জিহাদকারী জিহাদ আরবি শব্দ এর অর্থ হচ্ছে প্রাণান্ত চেষ্টা করা যে কোনো জিনিসকে তার সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিয়ে যে চেষ্টা করা হয় সেটাই জিহাদ হতে পারে কলম দিয়ে হতে পারে শারীরিকভাবে হতে পারে কথা দিয়ে হতে পারে বক্তব্য দিয়ে যে কোনো সাইডে হতে পারে জিহাদের মূল সংজ্ঞা আমরা যেভাবে বলি আমরা অনেকে জিহাদ কথাটি শুনলেই মনকে একটু আটকিয়ে উঠে আরে জিহাদ সমাজ থেকে সন্ত্রাসকে নির্মূল করতে কিন্তু জিহাদের প্রয়োজন আর সুন্দর বলেছেন এরপরে আসছে পথিক এখন এই পথিকের ব্যাপারে বর্তমান অনেক আলেমুলামা বলতে চান যে আগের যুগে যেমন ঘোড়ায় বা উটে করে এক দেশ থেকে আরেক দেশে তো 7 দিন 10 দিন 20 দিন লাগতো এখন তো সেটা লাগে না বিমানে চড়ে যায় এখন তো বিমানে ওঠার সময় চিন্তাই হতে পারে এই জন্য পথিক তো পথিকই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধানটা আসছে যারা মুসাফির নামাজ অর্ধেক করে দিয়েছেন তার মানে এখানে পণ্ডিতগিরি করার সুযোগ আমি আছে বলে মনে করি না পথিককেও দেওয়া যেতে পারে এরপরে মুআল্লাফাতুল কুলুব যেটা বলা হয়েছে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য একটা দরিদ্র বা হতদরিদ্র আমাদের ঢাকা শহরে কিছু কিছু জায়গা আছে মফস্বলে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যেখানে শিক্ষা সাংস্কৃতিক সভ্যতার আলোর অনেক অভাব সেখানে অন্য ধর্মাবলম্বী লোক এসে কিছু নামকাওয়াস্তে সাহায্য করে সে ধর্মে মুসলমানদের কনভার্ট করতেছেন এই কথাই আমি বলতে চাই আল্লাহ আল্লাহ রসুল আমরা শুনবো ইনশাআল্লাহ বিরতির পরে বিস্তারিত প্রিয় দর্শক মন্ডলী চমৎকার আলোচনা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সময় হলো বিরতির ফিরছি ইনশাল্লাহ সাথেই থাকুন The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় প্রিয় আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জি মোহতারাম আপনি জাকাতের খাতগুলো নিয়ে বলছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়েছি সেটা হচ্ছে দরিদ্র কোনো মুসলমান যদি দেখি তাকে মুসলমানিত্বর সঙ্গে বেঁচে থাকার জন্যই তাকে বেশি বেশি দান করতে হবে হতে পারে সেটা যাকাত থেকে এই জন্যে যাকাতের একটা খাত হচ্ছে মুআল্লাফাতুল কুলুব এরপর পথচারী চলে গেছে এই জাকাতটা কৃতদাস প্রথা এখন দাস দাসী নেই বললেই চলে যদি থাকে তাহলে সেখান থেকে দাসকে মুক্ত করার জন্য অবশ্যই সেখানেও জাকাত প্রদান করা যেতে পারে এখন জাকাত প্রদানের ক্ষেত্রে মানে ইস্যুতে আমরা যারা জাকাত দেই এরা মনে করি এটা আমি তাকে বিশেষ উপকার করছি ব্যাপারটা তা নয় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম যারা বঞ্চিত তাদের হক রয়েছে আমার সম্পদের ভিতর থেকে এই জন্যে আমি যেটা দিচ্ছি সেটা আসলেই
আমি আমারটা দিচ্ছি না, তার প্রাপ্যটাই তাকে দিচ্ছি। চমৎকার বলছিলেন আবারও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, আপনি বলবেন, উনি তো পথিকদের ব্যাপারে বললেন, অর্থাৎ যারা মুসাফির। আমরা দেখতে পাই ঢাকা সহ বিভিন্ন জায়গায় যারা মুসাফির ব্যক্তি তার অনেক সম্পদ আছে, বাট ইফতারির সময় হয়ে গিয়েছে, রাস্তায় প্রচুর জ্যাম, হয়তো ইফতার নিতে পারছে না, কিন্তু ইফতারির সময় হয়েছে, তিনি যে এক গ্লাস পানি খাবেন বা কিছু পানি খেয়ে রোজাটা ভেঙে ফেলবেন সেই সুযোগ কিন্তু হচ্ছে না। তো সেই মুসাফির ব্যক্তিদেরকে বা যারা পথিক রাস্তায় চলাফেরা করছে তাদেরকে ইফতার করানোর ব্যাপারে আমরা কী উদ্যোগ নিতে পারি? এলাকাভিত্তিক যে মুসল্লি কেরাম রয়েছে তাদের নিয়ে একটি কাজ করা, যে সকলে মিলে আমরা এই কাজগুলি করবো, যে আজকে এ রাস্তায় যে পথিকগুলি আসবে তাদেরকে আমরা সহযোগিতা করব, খাবার দিব, চমৎকার, যদি পারি একটা খেজুর হলেও আমরা তাকে দিব। আবার ব্যক্তিগতভাবেও করা যেতে পারে, প্রত্যেক মানুষের বাসায় বা গ্রামাঞ্চলে বাড়িতে সকলে যদি আমরা চেষ্টা করি বাসার সামনে দাঁড়িয়ে বা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি, ওই ইফতারের পূর্ব মুহূর্তে যদি আমরা কিছু ইফতার নিয়ে দাঁড়িয়ে থাকি তাহলে সম্ভব কিছু মানুষকে আমরা সহযোগিতা করতে পারব, এটাও একটা কারণ হতে পারে। আর অন্যভাবেও হতে পারে, অনেক ফাউন্ডেশনগুলি আছে, অনেক সংগঠনগুলি আছে, আমরা সেই সংগঠন বা অনেক সংগঠনের মাধ্যমে আমরা এই খাবারগুলি বিতরণ করতে পারব, সেটা আমাদের সুযোগ রয়েছে। এর জন্য আমাদের উচিত সকলেই কিছু না কিছু হলেও আমরা সকলের জন্য আমরা ইফতার নিয়ে আশেপাশে যারা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করব, কারণ এটা রমাদান মাস, এ রমাদান মাসের ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এ রমাদান মাসে যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন জান্নাত যাওয়ার জন্য, সে রমজান মাসে জান্নাত যাওয়ার জন্য যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এই সুযোগটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্রহণ করতে পারি, সেই সুযোগ তৌফিক আল্লাহ পাক যেন আমাদের দান করে, আমিন। শেখ, যে ইফতার করানোর ফজিলতটা কি একটু বলতেন যদি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার দেওয়ার কথা যে বলেছেন, সাহাবায়ে কেরাম বলছি ইয়া রাসূলুল্লাহ আমরা তো এত ধনী না বা এতটুক দেওয়ার সামর্থ্য নেই যে আমরা মানুষকে খাওয়াবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ঢুক পানি হলেও তুমি আরেক ব্যক্তিকে মুখে খাবার তুলে দাও, বা একটি খেজুর হলেও বা এক গ্লাস দুধ হলেও তোমরা খাবার মুখে তুলে দাও। তো এখন আমাদের দেশে বা আমরা এমন কোনো মানুষ নেই যে আমরা দিনই খেতে পাই না, একদিন দুই দিন বা তিন দিন, এরকম আমাদের সুযোগ নেই। আমরা যারা একেবারে গরিব তারাও কিছু না কিছু ইফতার করতে পারি বা মানুষকে খাওয়াতে পারি। তো সাহাবায়ে কেরাম দিনের পর দিন না খেয়ে থাকার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি পারো এক ঢোক পানি, যদি পারো একটি খেজুর, যদি পারো একটু দুধ মানুষের মুখে তুলে দাও। অতএব এই জান্নাতের একটি খেজুরের পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি খেজুরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে পাহাড় পরিমাণ স্বর্ণমুদ্রা দান করলে যে সব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করে। রমাদান মাসে একটি খেজুর যদি মানুষের মুখে তুলে দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা দান করলে যে সব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় পৌঁছিয়ে দেয়। সবথেকে বড় সওয়াব কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রখ্যাত হাদিস, মান ফাত্তার সাইমান কানা লাহু মিসলু আজরিহি। আমি কাউকে ইফতার করাবো, একটা বড় সওয়াব আল্লাহ পাক আমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আবারও শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় প্রিয় আয়োজন আল আরাফা, ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। নিচ্ছি বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় প্রিয় আয়োজন আল আরাফা, ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। চমৎকার বলছিলেন দুজনেই শেখ, আপনি বলবেন সমাজ থেকে দারিদ্রতা দূরকরণে জাকাত কী ভূমিকা রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের বিধান এই জন্য দিলেন, শতকরা আড়াই ভাগ
তারপরে ফসলের বিশ ভাগের এক ভাগ, কোথাও দশ ভাগের এক ভাগ, এই যে উসুর এবং জাকাত যে সিস্টেমটা আসছে এটি যদি প্রপার ওয়েতে আদায় করা হয় তাহলে মানে দেশে আর গরিব মানুষ থাকবে না। এর উজ্জ্বল দৃষ্টান্ত, এটা শুধু মুখে বলছি উপন্যাস বা কল্পকাহিনী ব্যাপারটা তা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মাদানী জীবন শুরু হয়, তিনি যখন প্রেসিডেন্ট, তখন শেষের দিকে এমন অবস্থা হয়েছে জাকাতের মাল নিয়ে মানুষ দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে, আমার জাকাতটা তুমি নিয়ে আমাকে ধন্য করো, জাকাত গ্রহণ করার লোক তখন ছিল না। এখনও আমি বিশ্বাস করি এখনও যদি প্রত্যেকে তার প্রপার ওয়েতে জাকাত দেয় তাহলে এই দারিদ্র বলতে কিচ্ছু দুনিয়ায় থাকবে না। কিন্তু সেটা তো আমরা করছি না, আমরা করি কি, শাড়ি এবং লুঙ্গি এর নামই রেখে দিয়েছে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি। আমি প্রশ্ন রাখতে চাই জাতির বিবেকের কাছে, এই লুঙ্গি এবং শাড়ি দিলে আদৌ জাকাত আদায় হবে কি না? এখন আরেকটা কথা বলি, আপনি কেন পণ্য কিনে দিবেন? টাকাটা তো তার গরিবের, গরিবকে টাকা দিয়ে দেওয়া হোক, গরিবকে মালিক দিয়ে নি, তিনি যা ইচ্ছা সেটা তাই করবেন, আপনার নাম বাড়ানোর জন্য লুঙ্গি শাড়ির দিকে ঝোঁকা দরকার নাই। শুকরান জাযাকাল্লাহ মুহতারাম, আপনি বলবেন তো জাকাতের বেশ কিছু খাত নিয়ে বলেছেন, সমাজ থেকে দারিদ্রতা দূরকরণে জাকাতের আরও ভূমিকা বলেছেন। আপনি একটু বলতেন যারা জাকাত দেয় না, ফরজ হয়েছে ফরজ বিধান যারা লঙ্ঘন করে দিচ্ছে না, সল চাতুরি করছে বিভিন্নভাবে, এদের ব্যাপারে কোরআন সুন্নাহ কি এসেছে? সুবহানাহু তাআলা জাকাতকে ফরজ করেছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে ফরজ করেছেন এর পিছনে অনেক আয়াত আয়াতে কারিমা এবং হাদিস রয়েছে। আমরা যদি বলি যে জাকাত যে ব্যক্তি দিচ্ছে না তাদের জন্য শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন কী ঘোষণা করেছেন, যদি হাদিস থেকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি জাকাত দিচ্ছে না কিয়ামতের মাঠে এই জাকাতের মালগুলি তার দুই গালের চোয়ালে কামড়িয়ে ধরবে সাপ হয়ে, এই সাপগুলি এমন হবে যে বিষের যন্ত্রণায় তার মাথায় পশম থাকবে না এবং চোখের দুই সাইডে কালো তিলক্ত বর্ণ থাকবে, এত পরিমাণ সাপের বিষাক্ত থাকবে। সেই সাপগুলি মানুষের চোয়ালে কামড়িয়ে ধরবে, বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার টাকা, আমি তোমার সোনা, আমি তোমার রূপ্য, তুমি যা রেখেছো ঘরে এগুলি আমি আজকে সাপ হয়ে তোমাকে কামড়িয়ে ধরেছি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জাকাতকে ফরজ করেছেন এটা বান্দার হক, গরিবের হক। এটা আমি যদি আপনি যদি বাসায় রাখেন তাহলে এই সম্পদগুলি একদিন আমার আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, হাশরের ময়দানে আমাদের গালে কামড়িয়ে ধরে এই সকল মালই বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। এর জন্য চরম কথা বলেছেন, এই এর কঠিন একটি আজাবের কথা বলেছেন এই জাকাত নিয়ে, জাকাত যে বান্দাগুলো দিচ্ছে না। এর জন্য আমাদের জাকাত যে পরিমাণ আসছে প্রতি বছর ঠিক এই পরিমাণই আমাদের হুজুর যেটা বললেন যে লুঙ্গি গামছা এগুলি না কিনে সরাসরি গরিব দুঃখীর হাতে যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে পরেই যেটি বলছেন যে দারিদ্র দূর করার জন্য যে আমরা কথা বলছি তাহলে এই দারিদ্র দূর করার জন্য একটি বিশাল একটা মাধ্যম, মাধ্যম না বলবো আল্লাহ পাকের একটা হুকুম, এটা আমাদের মানা মানতে হবে বা মানা প্রয়োজন, তাহলেই পরে এদেশে সারা পৃথিবীতে দারিদ্রতা যেটা বলছি আমরা সব দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। শুকরান জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন দুজনই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সত্যিকার অর্থে প্রিয় দর্শক, আল্লাহ পাক বলছেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা হচ্ছে একেবারে দরিদ্রদের হক, যে হকটা ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ধনীরা যখন এই হককে বুঝিয়ে দেবে তখনই ধনী আর গরিবের মধ্যে ভেদাভেদ দূর হয়ে যাবে, সুন্দর একটা সম্পর্ক হবে। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। দর্শক দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর বিআরবি ক্যাবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিদায় নিচ্ছি, তবে একটি ইসলামী সঙ্গে শুনতে শুনতে এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, দুই কদমে চমকাব চরণি ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, দয়ালে নবী বহু দূরে লগিত সাগরের তীরে, মদিনারি সোনারি ঘরে আছেন নবী মুস্তফাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, কান্দি আমি বাংলাই বসে দাও গো দেখা
স্বপ্নে এসে কান্দি আমি বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণি ধুলি মাকে বগাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই